ধূমপায়ীদের কাছে সিগারেট থাকবে এটাই স্বাভাবিক। ইচ্ছে হলে ঠোঁটে রেখে আগুন ধরিয়ে হাওয়ায় ফুঁক ছাড়বেন। আর অবাক হলেও সত্য, কখনো কখনো শিশুকেও ধূমপান করতে দেখা যায়। এবার মানুষ বাদে কীট পতঙ্গের কাছে সিগারেটের দেখা মিলল। তবে হাওয়ায় ফুঁক ছাড়তে নয়, তাকে দেখা গেল সিগারেট নিয়ে দিব্যি ঘুরে বেড়াতে। মুখে সিগারেট নিয়ে এদিক ওদিক ঘুরছে একটা তেলাপোকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন বরোর সাবওয়ে স্টেশনে। ম্যানহোলের পাশে পড়েছিল সিগারেটের টুকরো, সেটাই মুখে নিয়ে ঘুরে বেড়াতে শুরু করলো একটি তেলাপোকা। নিউ ইয়র্কের টম ক্রেসমান নামের এক ব্যক্তি সেই ঘটনা মোবাইল বন্দী করেন, তারপর সেই ভিডিও ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। ইতোমধ্যে 36 লাখের বেশি ইউজার ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারও মনে হতে পারে যেন তেলাপোকা একেবারে মানুষের মতো মুখে সিগারেট নিয়ে এদিক ওদিক ঘুরছে। তবে এই ভিডিও দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদভ্যাস থেকে বিরত থাকার সময় এসেছে। কারণ সিগারেটের টুকরোটি কেউ ফেলে দিয়েছিল বলেই তো তেলাপোকার সংস্পর্শে চলে গেছে এটি। এই দৃশ্যকে মোটেও ভালোভাবে দেখছেন না নেটিজেনরা।